ওইটা অন্য কোন সাহাবি নয়, ওইটা হলো হযরতে উসমান জিন্নুরাইন। মারহাবা কর আমার ভাইরা, আমার বাবাজিরা। এইবার আল্লাহর নবী সাহাবিদের দিকে তাকায়া দেখি, হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা এইভাবে নাড়তেছে, আল্লাহর নবী তাকায় দেখে হযরতে জুবায়ের সাহাবী হাতটা এইভাবে নাড়তেছে। এ বাজার যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ বিন কুনিয়া আমার নবীকে তরবারি দিয়ে এত জোরে আঘাত করেছে, লোহার হেলমেটটা ভাঙ্গা নবীর মাথার মধ্যে ঢুইকা গেছে। নবী আমার অজ্ঞান হয়ে বাজার গর্তের মধ্যে পড়ে গেছে। এই সুযোগে কাফেরেরা মদিনার মধ্যে এলান করে দিয়েছে, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই। এই খবরটা শোনার সাথে সাথে বাজার সাহাবিরা হাও মাও করে কাঁদতেছে, সাহাবিরা মাটির মধ্যে শুয়া পড়ছে। একজন সাহাবি মসজিদে নববীর একজন সাহাবি হযরতে বেলাল মুয়াজ্জিন ডাক দিয়া বলে, ভাই রে, যে মদিনাতে আমার নবী নাই এই মদিনাতে বেলাল থাকবে না। জোরে কোন মারহাবা। আজ কানে গো মাতম জারে সোনার মাদিনায় রহমাতুল আলামিন নবী নাই রে দুনিয়ায়, রহমাতুল আলামিন নবী নাই রে দুনিয়ায়। জোরে কোন মারহাবা। ভাই আমি সময় মতো শুরু করব, টেনশন করব না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? কি আওয়াজ দিলেন বারে বজলুর সাথে 20 মিনিট চলবে নাই তাকবীরে, আকাশ বাতাস তুল পার করে একটা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। আমার বাবা জিরা, আমার ভাইরা, যেই মাত্র খবর হয়ে গেছে আমার নবী নাই, হযরতে বেলাল পাগল পারা দিশে হারা। এ বাজার একজন সাহাবি খুঁজতে খুঁজতে গিয়া দেখি আল্লাহর নবী একটা গর্তের মধ্যে পড়ে আছে। নবীকে গর্ত থেকে যখন উঠানো হলো, নবীকে যখন খাড়া করা ধরছে, কাফেরেরা সুযোগে পাহাড়ের উপর থেকে গাছের উপর থেকে তীর মারা আরম্ভ করেছে। এ বাজার সাহাবিরা নবীকে গোলাকার হয়ে বেষ্টনী দিয়া ধরছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, উপর থেকে যখন তীর মারতেছে আল্লাহ নবীর সাহাবি হযরতে জুবায়ের হাতটা দিয়া তীর গুলা বাজান দেশ আটকাইতেছে, আটকাইতে আটকাইতে কিতাবের লেখক লেখে একটা হাতের মধ্যে 70টা তীর লাগছে। তীর লাগার কারণে বাজার হাতটা প্যারালাইজড হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবে হাতটা আগায়া দাও, আমি নবী বরকতি হাত দিয়া তোমার হাতটাকে বুলাইয়া দিই। সাহাবে ডাক দিয়া বলে, নবী আমি হাত ভালো করতে চাই না। নবী ডাক দিয়া বললেন, জুবায়ের কেন হাত ভালো করতে চাও না? হযরতে জুবায়ের ডাক দিয়া বললেন, নবী মহাশরের ময়দানে মানুষ যখন নেকির অভাবে মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে, পিতার কাছে, সন্তান যখন সন্তানের কাছে পিতা দৌড়াবে, ও রাসূলুল্লাহ আমি যখন আল্লাহর দরবারে যাব, আমার আল্লাহ যদি প্রশ্ন করে জুবায়ের কি আমল নিয়া তুমি আমার দরবারে আসছো, আমি ডাক দিয়া বলবো, নবী তেমন কোন আমল আমি আনি নাই, আল্লাহ তোমার নবীর মহাব্বতে ভালোবাসার খাতিরে আমার হাতটাকে প্যারালাইজ করেছি। জোরে কোন মারহাবা। এ বাজার
আল্লাহর নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছে কোন মানুষ যখন তার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা প্রকৃত ইমানদার হতে পারবে না। মসজিদে নববী থেকে বাজার হযরত বেলাল প্রতি ওয়াক্তে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ করে ডাক দেয়। আজকের দিনে হযরত বেলাল ডাক দিয়েছে হাইয়া আলাল জিহাদ। এই ডাকটা শুনিয়া একটা মহিলা মা হাউ মাউ করে ঘরের মধ্যে কাঁদতেছে। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে মা নামাজের আজান হওয়ার সাথে সাথে তুমি নামাজ পড়ো, আজকে তুমি এমন করে কেন কাঁদতেছো? মা ডাক দিয়া বলে বেটারে তুমি শোনো না, আমাদের সাহাবী বেলাল জিহাদের ডাক দিয়েছি। এ বেটা কয়দিন আগে তোমার আব্বা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে, শাহাদত বরণ করেছে আবার যুদ্ধের ডাক এসেছে, আমি কাকে পাঠাবো? আমার তো কেউ নাই। কিয়ামতের ময়দানে এই মদিনার অনেক মানুষ শহীদের বিবি শহীদের মা হয়ে উঠবে, আমার তো কেউ নাই, আমি কারে পাঠাবো? এ মুসলমান আল্লাহর গোলাম, এইবার সন্তানটা ডাক দিয়া বলে মা আমাকে যুদ্ধের ময়দানে পাঠাও গো মা। এইবার মা জননী বাজার ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে করে নিয়া মসজিদে নববীত ফজরের পর মানুষগুলা লাইন হয়ে দাঁড়ায় আছে, লিস্টি করতেছে। মহিলাটা যখন লাইনের মধ্যে দাঁড়াইছে একজন সাহাবী ডাক দিয়া বলে মা এইটা পুরুষ মানুষের লাইন, আপনি মহিলা হয়ে এই লাইনের মধ্যে কেন ঢুকেছেন? মহিলা ডাক দেয়া বলে সাবিরে আমি মহিলা হয়ে লাইনের মধ্যে আসি না, কোলের মধ্যে তাকায়া দেখো আমার সন্তানের জন্য লাইনের মধ্যে এসেছি। সাবি এবার ডাক দেয়া বলে ছোট্ট বাচ্চাকে যুদ্ধের জন্য এলাও করা হবে না, আপনি চলে যান। মহিলাটা হাউ মাউ করে কাঁদতেছে, আর যখন লাইন ছেড়ে চলে যায় এমন সময় কান্নার আওয়াজটা নবীর কানের মধ্যে যায়, জোরে কন মারহাবা। নবী আমার ডাক দিয়া বললেন সাবিরা কে এমন করে কান্দে আমি নবীর কাছে নিয়ে আসো। এইবার মহিলাকে ধরে যখন নিয়ে আসছে বাজানরে এইবার নবী ডাক দিয়া বলতেছে মা তুমি কান্দো কেন? মহিলা ডাক দিয়া বলে নবী আমার ছোট্ট বাচ্চাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, আপনার সাহাবি আমাকে নিষেধ করেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে মা ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে কোনো উপকারে আসবে না, কি করবো আমি তোমার বাচ্চাকে নিয়া? পর্দার অন্তরার আলে মায়েরা বোনেরা দেখেন গো মা কোন ইমানদার মহিলা রে ডাক দেয়া বলে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আপনাকে যখন তীর মারবে কাফেরেরা আমার বাচ্চাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। মারহাবা তো এইবার নবী ডাক দেয়া বলে মা হবে না হবে না, তাড়াতাড়ি করে তুমি চলে যাও বাচ্চাকে নিয়া। এইবার মহিলাটা যখন চলে যাচ্ছে এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে মা গো মা কেন তুমি আমাকে নিয়ে বাড়ির মধ্যে যাচ্ছ? মা ডাক দিয়া বলে বাজার নবীও তোমাকে নিবে না। এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে মা আমি ছোট্ট মাসুম বাচ্চাকে একবার নবীর কাছে নিয়ে চলো। বাচ্চাকে যখন নিয়ে গেছে এইবার বাচ্চা ডাক দিয়া বলতেছে নবী যে আমি আমার মায়ের কাছে দেখেছি আমার মা চুলার মধ্যে আগে ছোট ছোট খড়ি ছোট ছোট লাকড়িগুলা ঢুকাইয়া দেয়, এরপরে যখন আগুন জ্বলে তারপরে বড় বড় চাকরিগুলা দেয়। নবীজি আমাকে দিয়া যুদ্ধ শুরু করবে, এরপরে আপনি বড় বড় সাহাবিদেরকে পাঠাবেন।
এমন সময় হযরত জিব্রাইল বাজানদের নবীজির কাছে চলে এসেছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবীজি কি করতেছেন আপনি? আল্লাহর নবী বলে, আমি যুদ্ধের লিস্ট করতেছি। এমন সময় ছোট্ট বাচ্চা এসে আবদার শুরু করেছে, যুদ্ধের ময়দানে যাবে। জিব্রাইল এইবার ডাক দিয়া বলে, বাজান নবী যে আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়া আজকের যুদ্ধের একটা লিস্ট তৈরি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লিস্টের মধ্যে আমি জিব্রাইল তাকায় দেখি, এক নাম্বারে যার নাম আছে সেই হলো আপনার সামনে বসা ছোট্ট এই ছেলেটা। জোরে কন মারহাবা, এ বাজা তলহার দিকে তাকায় দেখে আবু তলহার মনটা বেজার। বাজান রে কেমন ইমানওয়ালা সাহাবীরা, নবীকে কত ভালোবাসত, কত মহাব্বত করত। সম্মানিত ভাইরা, যুদ্ধের ময়দানে পরীক্ষা খনন করতেছে, পরীক্ষা খনন করতেছে আল্লাহ নবী বড় বড় পাথরগুলা বুকের মধ্যে নিয়া, বড় বড় পাথরগুলা বুকের মধ্যে নিয়া যখন খেলাইয়া দিচ্ছে, আবু তলহা নবীর কাছে গেছে, ডাক দিয়া বললেন, এ আল্লাহর নবী, আপনি বড় বড় পাথর গুলা কেমনি ফেলাইতেছেন, আমরা তো পারি নাই। ও নবী, আমি আবু তলহা দুই দিন হলো খানা খাই নাই। এই বলে আবু তলহা যখন জুব্বাটা আগলা করছে, আল্লাহ আর নবী তাকায় দেখে আবু তলহার পেটের মধ্যে দুইটা পাথর বান্ধা আছে। আবু তলহা মনে করছে, নবী যে তো বড় বড় পাথর নিয়ে যাচ্ছে, নবী মনে হয় কোথাও খেয়েছে। এইবার নবী ডাক দিয়া বলে, আবু তলহা, আমি নবীর পেটের মধ্যে একবার তাকাও। এইবার আবু তলহা তাকায় দেখে, আমার নবী, আপনার নবী, রহমতের নবীর পেটের মধ্যে তিনটা পাথর বান্ধা। আবু তলহা দৌড় দিয়া বাড়ির মধ্যে গেছে, হাউমাউ করে কাঁদতেছে। আবু তলহার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি এমন করে কেন কান্দেন? আবু তলহা ডাক দেয়া বলে, বিবিরে, আমি দেখে আসলাম আমার নবীর পেটের মধ্যে তিনটা পাথর বান্ধা। তার মানে আমি আবু তলহা বুঝলাম আমার নবী তিন দিন থেকে অনাহারে আছে। এ বিবি, আসেনি কোনো খাবার আমাদের বাড়ির মধ্যে, নবীকে খাওয়াবো। আবু তলহার বিবি ডাক দেয়া বলে, স্বামী, আমার একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, ছোট্ট বকরির বাচ্চা জবি করার পর আটা এবার রুটি বানাইতেছে। এইবার আবু তলহার বিবি ডাক বলে, স্বামী গো, আপনি আমার নবীকে দাওয়াত দিয়ে আসেন। এইবার আবু তলহা নবীর কাছে গিয়া ডাক দিয়া বলতেছে, রহমতের নবী, আমার বাড়িতে আপনার দাওয়াত, দুপুরবেলা আপনি আমাদের সঙ্গে খাবেন। আল্লাহর নবী দুইটা হাত উঁচু করে ডাক দিয়া বলতেছে, সাহাবীরা, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, আবু তলহার বাড়িতে দাওয়াত। আবু তলহা চিন্তা করতেছে, আল্লাহ, কোন বেকায়দা, কোন বিপদের মধ্যে পড়লাম, ছোট্ট একটা বকরির কতরই বা গোস্ত হবে, ইয়াত শত শত সাহাবিদেরকে কোথা থেকে খাওয়াবো। এইবার আবু তলহা আবার দুর্দিয়া বাড়ির মধ্যে গেছে, আবু তলহা কাঁদতেছে। আবু তলহার বিবি ডাক দিয়া বলে, স্বামী আবার কেন কান্দে? এইবার আবু তলহা ডাক দেয়া বলে, বিবি রে, রহমতের নবী শত শত সাহাবিদেরকে দাওয়াত করেছে, দুপুরবেলা বাজার জহরের নামাজ পড়ার পর শত শত সাহাবিদেরকে নিয়ে আল্লাহর নবী আবু তলার বাড়িতে চলে আসছে। এ মুসলমান, আল্লাহর নবী বরকতি চাদরটা দিয়া বললেন, আবু তলহা, আমি নবীর এই চাদর দিয়া খাবারটা ঢেকে দাও, খবরদার খবরদার চাদরটা আলগা করবা না, চাদরের ভিতরে হাত দিয়া খাবার গুলা বের করবা,
রুটির মধ্যে গুস্ত দিয়া শত শত সাহাবীদেরকে খাওয়ায়া আল্লাহর নবী বিদায় করে দিছে। আবু তালহা নবীর দৃশ্য দেখতেছে, এমন সময় আমার নবী ডাক দিয়া বললেন, আবু তালহা রে, আমি নবীর বরকতি চাদরটা একটু সরাইয়া দাও, আমি দেখতে চাই। এইবার আবু তালহা বাজান রে, নবীর ওই বরকতি চাদরটা যেই মাত্র সরাইয়া দিছে, আবু তালহা তাকায়া দেখে আবু তালহার বিবি যে পরিমাণ খানা রান্না করছিল ওই পরিমাণ খানা এখনো পাতিলের মধ্যে আছে। আমার ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী যখন এই ছোট্ট বাচ্চার দিকে তাকায় আছে, জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া বলে, নবীজি আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়া আমার আল্লাহ আজকের এই যুদ্ধের মধ্যে কারা কারা যাবে তাদের লিস্ট তৈরি করতেছে। ওই লিস্টের মধ্যে তাকায়া দেখি এই বাচ্চাটার নাম এক নম্বরে আছে। বাজান রে, এইবার বাবা লিস্ট তৈরি করা হবে কোন আল্লাহর বান্দা আছে রে এই মাহফিলের মধ্যে। হুজুর, এই যে মসজিদের উন্নতি কল্পে মাহফিল, এই মাহফিলে আমার নামটা লিস্টে এক নম্বরে থাকবে। কোন আল্লাহর বান্দা আছে 5,000 টাকা মসজিদের জন্য দান করবে। আমার ভাইরা আমার বাবাজিরা, এ মুসলমান কার জানে মা নাই রে, কার জানি বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। মা বাবার কবরের খবর আপনি আমি জানি না রে, কত টাকা কত পয়সা নিয়ে আমরা বসে আছি, কিন্তু মা বাবার কবরের খবর জানি না। যেই মা যে বাবা আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছে, ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর নবী বলছে, মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছে, জান কেউ যদি মসজিদ নির্মাণের জন্য মসজিদ ঘর বানায়া দেয়, মসজিদকে সহযোগিতা করে, তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা আমার আল্লাহ বানাইয়া রাখি। কোন আল্লাহর বান্দা আছে 5,000 টাকা দিবে? কি নাম? শামসুর রহমান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা শামসুর রহমান, আল্লাহ 5,000 টাকা দান করেছে, মাওলা কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ খানায় কাবার মেহমান বানায়া দাও, খানায় কাবা না দেওয়া পর্যন্ত আল্লাহ তোমার বান্দা